দর্শক, মানবজমিন লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন উপস্থিত আছি রাজধানীর গুলশান এলাকায়, মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনের সামনে থেকে। মূলত রাজধানী গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের বৈঠক চলছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে বৈঠক শেষ হয়ে বিএনপি এবং জাতীয় পার্টি তাদের মিটিং শেষ করে তারা এখান থেকে চলে গিয়েছেন। এক বিশেষ সূত্র জানায় যে মার্কিন রাষ্ট্রের বাসায় বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, সুচিন্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির নেতাদের মধ্যে দলটির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ সুহেল এখানে উপস্থিত ছিলেন। মূলত আজকের এখানে যে বিষয়টি, যে তাদের আজকে কী নিয়ে আলোচনা হয়েছে সেটি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে জানায়নি। তবে যে বিষয়টি লক্ষ্য করলাম যে তারা আসলে মিটিং, আজকে যে বৈঠক, সেই বৈঠক শেষ করে আসলে তারা অলরেডি ইতিমধ্যেই এখান থেকে চলে যাচ্ছেন। এখন ভেতরে অবস্থান করছে আওয়ামী লীগের যেই দল, সেই দল দলটি অবস্থান করছে বলে আমরা জেনেছি। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে কয়েকটি মিডিয়া ছাড়া আসলে তেমন কোনো শোনা যাচ্ছে না যে আসলে কখন থেকে তারা, সর্বশেষ যেটি জেনেছি যে 11:50 আসলে তারা তাদের বৈঠকের স্থলে এসে অবস্থান করে এবং সেখান থেকে তারা তাদের বৈঠকটি শুরু করেছিল বলে আমরা জেনেছি। তবে ভেতরে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কেউ কিন্তু নিশ্চিত করে বলেনি। একটি বিষয় হচ্ছে যে গুলশানে যে পিটার হার্সের যে বাসা, আমেরিকা মার্কিন রাষ্ট্রদূত, তিনি আসলে কি কারণে এখানে এসে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মীদের যে আগমন ঘটেছিল সেটি কি কারণে বা কেন তাদের এই আজকের বৈঠক, সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে জানাতে পারেনি। এখন পর্যন্ত আসলে মিটিংটি আওয়ামী লীগের সাথে কি চলছে নাকি সমাপ্ত হয়েছে সে বিষয়টি নিয়ে আসলে কেউ জানতে পারেনি। বিশেষ করে গতকাল যেই আমেরিকান পক্ষ থেকে যে একটি বার্তা, সেই বার্তাটি আসলে নজর আসে এবং এ কারণে কিংবা নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে, নির্বাচনের তত্ত্বাবধায়ক বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা সে বিষয় নিয়ে আসলে কী হয়েছে সে বিষয়টি আসলে কেউই খুলাসা করেনি এখন পর্যন্ত। হয়তো আমরা কিছুক্ষণ পর যদি কেউ আসে তাহলে আমরা জানতে পারবো যে ভিতরে কী নিয়ে আসলে আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আসলে বৈঠক শেষ করে তারা চলে গিয়েছে এবং কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়গুলো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো বলে আশা করছি। মূলত এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ পরিস্থিতি, আর কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়গুলোকে জানার জন্য চেষ্টা করব এবং পরবর্তী যে কোনো লাইভে আপনাদেরকে আবার
আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ। উৎসুক জনতার বীর বিজেপি সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আবারও কিন্তু কেন্দ্রের সামনে রয়েছে পুলিশ সদস্যরা এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন মানবজমিন লাইভ, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি গাজীপুর চকবাজার এলাকা থেকে, যেটি গাজীপুর চৌরাস্তার পাশেই অবস্থিত। এবং এখানে কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে যে ভোটার বা প্রকৃত ভোটারের তুলনায় কিন্তু স্থানীয় নেতাকর্মীদের সংখ্যা বেশি এবং তাদেরকেই কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সদস্যরা। হাজারো উৎসুক জনতা, স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা এই সড়কে এবং এই কেন্দ্রের সামনে অবস্থান করছেন। তবে তাদেরকে পুলিশ সদস্য এবং বিজেপি সদস্য এবং কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বারবার। তারপরও আবার তারা কেন্দ্রের পাশে এসে ভিড় জমাচ্ছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন মানবজমিন লাইভ, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি মারুফ হাসান। এই কেন্দ্রের বাহিরে হাজারো নেতাকর্মী বা স্থানীয় মানুষের অবস্থান রয়েছে, তবে এই কেন্দ্রের ভিতরের চিত্র কিন্তু ঠিক এর বিপরীত। ভিতরে কিন্তু ভোটারদের সংখ্যা তুলনামূলক কম, বাহিরেই বিশৃঙ্খলা বেশি। বারবার বিজেপি সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে, তবে আবারও কিন্তু তারা এই স্থানে এসে ভিড় করছে। আমরা একটু ভিতরের চিত্র দেখাতে চাই। কেন্দ্রের ভিতরের চিত্র কিন্তু আপনারা ক্যামেরার ফ্রেমে যেমনটি দেখছেন একেবারে তুলনামূলক ফাঁকা বলা যেতে পারে, যদিও ভোট গ্রহণের একেবারেই শেষ পর্যায়ে, আর মাত্র 40 মিনিট ভোট গ্রহণ করা হবে। অর্থাৎ বিকাল 4টা নাগাদ কিন্তু ভোট নেওয়া হবে, এর পরেই কিন্তু বন্ধ হয়ে যাবে এবং গণনার কাজ শুরু হবে। যদিও ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে, যার ফলে খুব সহজেই কিন্তু গণনা করতে পারবে। চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র, এই কেন্দ্রে সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি ভোটারদের তুলনায় বাহিরে নেতাকর্মী, স্থানীয় বা এজেন্ট বা যারা সমর্থক রয়েছেন তাদের উপস্থিতি বেশি। বাইরের চিত্রটি যদি একটু আবারও দেখাতে চাই আপনাদেরকে, শত শত বলা যায় না হাজারো মানুষ, স্থানীয় যারা সমর্থক রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমরা ভোট দিয়েছি। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমরা ভোট চাইতেছি বাবা। কার জন্য ভোটটা? মুসার জন্য। যারা দাঁড়িয়ে আছেন বলছেন, আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দেওয়া হয়েছে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আসিও যে আমাদের প্রচারণা করতেছে হাত পাকার জন্য।
এখানে যাদের সাথেই কথা বলি তারা বলছেন পরিচালনা করছেন তারা, যদিও কেন্দ্রের সামনে এত মানুষ একত্রে পরিচালনা, কিছুক্ষণ পর পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে বিজেপি এবং পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার, আবারও তারা চলে আসছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন মানবজমিন লাইভ। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারেন, এছাড়াও কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদের এই লাইভটি তাও লিখতে পারেন মন্তব্যের ঘরে। এই কেন্দ্রের চিত্রটি যেটি বলছিলাম আপনাদের, কেন্দ্রের বাহিরে হাজারো মানুষ, সমর্থক, স্থানীয় এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, তবে কেন্দ্রের ভিতরে ভোটার সংখ্যা তুলনামূলক অনেক কম। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের বহুল আলোচিত গাজীপুর সিটি নির্বাচন প্রায় শেষ মুহূর্তে, এখন পর্যন্ত কোনো প্রার্থী ভোটের অনিয়ম বা কারচুপির কোনো প্রকার অভিযোগ করেনি, অনেকটা সুষ্ঠু ভোট হচ্ছে এই গাজীপুর সিটি নির্বাচন। আপনি কি ভোট দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ ভোট দিয়েছি। ইভিএম এ ভোট দিলেন, কেমন অনুভব? নতুন অভিজ্ঞতা, ভালো লাগলো, আল্লাহ ভরসা যদি সুষ্ঠু হয় আলহামদুলিল্লাহ। এর আগে কি কখনো দিয়েছিলেন? না, এইভাবে তো কখনো ভোট হয় নাই, এটাই তো প্রথম। একা একা দিতে পারলেন না? কোনো ঝায় ঝামেলা হয় নাই, এমনি ভিতরে এই মুহূর্তে ঠিক মতনই দিয়েছি। শুনছিলাম আরও একজন ভোটারের কথা, তিনি যেটি বলছেন কোনো প্রকার জুই ঝামেলা ছাড়াই ইভিএমে সুন্দরভাবে ভোট দিতে পেরেছেন তারা। আমরা সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে ঘুরেছি, সবগুলো কেন্দ্রেই প্রায় একই চিত্র, ভোট কেন্দ্রের ভিতরের তুলনায় বাহিরে লোকজন অর্থাৎ সমর্থক কর্মীদের তুলনামূলক অবস্থান বেশি। দর্শক, এই ছিল গাজীপুর সিটি নির্বাচনের এই কেন্দ্র থেকে সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে আপনারা মানবজমিনের সাথে থাকবেন সেই কামনা করছি।